আমরা প্রায় প্রশ্ন পাই যে কালো দাগ থাকে ঘাড়ে, মুখে, কপালে এবং সাথে সাথে বেশ চুলকায়। এটার একমাত্র কারণ হলো যদি আমরা রেগুলার ভিটামিন সি খেতে পারি। এখন রেগুলার ভিটামিন সি বলতে আমি বুঝবো যে সরাসরি কাঁচা লেবু ছাড়া ট্যাবলেট বা ক্যাপসুলের ভিটামিন সি আসলে ভিটামিন সি না। তাহলে আমাকে প্রতিদিন খাবারের সাথে প্রতিনিয়ত আমার গ্লেমার যদি ঠিক রাখতে হয়, স্কিন ঠিক রাখতে হয়, তাহলে আমাকে লেবু এবং লেবুর রস প্রতি বেলায় প্রতিদিন, কারণ লেবুর রস ভিটামিন সিগুলো সাধারণত 12 ঘন্টার বেশি শরীরে থাকে না, পায়খানা প্রস্রাব ঘামের সাথে বের হয়ে যায়। এক নম্বর মালটা কমলা আমরা রস করে খাই প্রতিদিন, সেখানে যদি আমরা একটুখানি মধু মিক্স করেও খাই তাহলে পরে কিন্তু এই জিনিসটা আমাদের উপকার হবে। অথবা আমরা যদি কমলার রসের সাথে একটুখানি মধু দেই, একটুখানি রক সল্ট দেই, তাহলে পরেও ভিটামিন সিটা সহ স্লাইনটা আমরা শরীরে পেয়ে যাই। খাবারের ভিতরে খেয়াল রাখতে হবে, যারা অনেক বেশি পানি খাবে তাদের কোনো দিন কালো দাগ আসবে না। তারা যারা অনেক বেশি ভিটামিন সি খাবে, যেভাবেই হোক কমলার রস করে খাবে যেভাবেই হোক, তাদের মুখে সহজে সোপ সোপ কালো দাগ পড়বে না। যারা মাংস মিষ্টি একদম বর্জন করে দিবে, এই রোগ হলে মাংস মিষ্টি বর্জন না করলে শুধু যে বাহিরে কালো চোপ দাগ হচ্ছে তা না, এই দাগটা কিন্তু লিভার ও স্টমাকে আসবে, কিডনিতেও আসবে এবং গোল ব্লাডারে আসবে, এমনকি সেখানে পাথরের সৃষ্টি করতে পারে। দেখা গেছে এই ধরনের রোগীদের ধীরে 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 তাদের পিত্তি পাথর বা কিডনি পাথর এই জাতীয় পাথর তাদের শরীরে তৈরি হয়। আরেকটা জিনিস খেয়াল রাখতে হইব, এটার সাথে হরমোনেরও কিছুটা সম্পর্ক আছে। হরমোন যদি ইমব্যালেন্স হয়ে যায় সেখানে কিন্তু আপনাকে স্লাইন খেতেই হবে। দেখা গেছে একজনের নখের মাথা শুকিয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, কারণটা হলো মাথা থেকে ব্রেন থেকে যে রক্তের সার্কুলেশনটা হয়, হার্ট থেকে যে রক্তের সার্কুলেশন হয় মাথা হয়ে আমাদের পা পর্যন্ত যেতে 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 যে গতি খুব ধীর হয়ে যায়। এই ধীর গতি হওয়ার জন্য আমরা অনেক সময় দেখি যে পা শুকিয়ে যাচ্ছে, হাতের আঙুলগুলো শুকিয়ে যাচ্ছে, নড়বড়ে হয়ে যাচ্ছে। এই মূল কারণটা হলো যে আমরা যে খাদ্যাভ্যাস গ্রহণ করি, যে তৈল খাই, যে মিষ্টি খাই, যে স্লাইন খাই, যে শাকসবজি খাই, সেখানে সালাতের পরিমাণটা কম এবং পানির পরিমাণটা কম। পানির পরিমাণটা অনেক বেশি বৃদ্ধি করতে হলে পানির সাথে আমাদেরকে অবশ্যই জুস এবং স্যুপ বারবার বেশি বেশি খেতে হবে। সারা পৃথিবীর মানুষ কিন্তু জুস এবং স্যুপ প্রতিদিন প্রায় 3 কেজি খেয়ে ফেলে। আবার আরেকটা জিনিস হলো চীন, কোরিয়া, হংকং, ব্যাংকক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, এরকম 50টা দেশের পৃথিবীর 7 কোটি মানুষের মধ্যে 2.5 কোটি মানুষ যাদেরকে আমরা মঙ্গোলিয়ান বলি, যাদের নাক চ্যাপ্টা মানুষগুলো, সুন্দর খাটো মানুষগুলো, এই যে মানুষগুলো এরা কিন্তু লিগার চা অনেক বেশি খায়, ডেলি এক একজনের 3 থেকে 4 কেজি লিগার চা খায়। এই যে একটা পানি জাতীয় জিনিস অনেক বেশি খায় এবং সেটা গরম গরম খায়, গরম পানিটা সারা শরীরের রক্ত প্রবাহটা ভালো রাখে, এই জন্য তাদের কিন্তু চুল পড়ার সংখ্যা খুবই কম, তাদের মাথায় খুশকির সংখ্যা খুবই কম, তারা কিন্তু তেল দেয় না, কুকুর তাদের চুল তেল তেলে থাকে। তার একমাত্র কারণ যে তাদের রক্ত প্রবাহ অনেক ভালো, তাদের খাদ্যের সিস্টেমটা ভালো, তারা অনেক বেশি জুস এবং চুপ খায়। কারো কারো ঘাড়ে চোপ চোপ দাগ পরে, সাধারণত একটু মোটা মানুষদের, একটু ওজন বেশি মানুষদেরই বেশি পরে। আবার কারো দেখা যায় শুধু ঘাড়েই না, গালে পরে, কপালে পরে, ঠোঁটের নিচে পরে, মুখের চতুর্দিকে পরে, বিশেষ করে প্রদর্শিত স্থানগুলোতে পড়ে। অপ্রদর্শিত স্থানগুলোতে পড়লে ঢেকে ঘুরে চলে যায়, এটা অসুবিধা হয় না, মানে মানব সমাজে এটা চোখে আসে না, কিন্তু প্রদর্শিত স্থানগুলোতে বেশি পড়ে যায়। এর অর্থটা হইল সাধারণত যিনি দুবাই থেকে প্রশ্ন করছে, দুবাইয়ের মানুষরা অনেক বেশি শুকনো খাবার খায়। শুকনো খাবার মানে রুটি, খুরমা, খেজুর, কিশমিশ, এই জাতীয় খাবারগুলি শুকনো খায়। তারা যদি আবার সালাদ খায় প্রতিদিন, যদি সকালে 1/2 কেজি, রাতে 1/2 কেজি, কচি ছোটো ছোটো শশা খায়, তাহলে তাদের অর্ধেক রোগ কম হবে, কারণ তারা প্রবাসী। প্রবাসীদের জীবনযাত্রাটা
হতে হবে অনেক বেশি গোসল পানি ব্যায়াম এগুলি খুব বেশি হতে হবে শাক সবজি ফলমূল বেশি হতে হবে চুল পড়ার জন্য যেরকম একটা সমস্যা আছে পূর্ববাসীদের আবার আরেকটা সমস্যা আছে তাদের গলা শুকিয়ে আসবে তাদের জিভ শুকিয়ে যাবে তাদের কণ্ঠনালী শুকিয়ে যাবে তাদের দাঁতের গোড়ায় ছিনছিন ছিনছিন করে ব্যথা করবে তার একমাত্র কারণ যে তারা খুব শুকনা খাবার খায় পূর্ববাসীরা এই শুকনা খাবার থেকে তাদের শরীরের জায়গায় জায়গায় কালো চুপ চুপ দাগ আছে শুকনা খাবারের এটা অ্যাকশন এই জায়গাগুলোর ভিতরে সঠিকভাবে রক্তের সার্কুলেশন হিমোগ্লোবিনের সার্কুলেশন আর বিসির সার্কুলেশন ডাব্লিউবিসির সার্কুলেশনটা যায় না এখন যে দাগ উঠে গেছে এই দাগ থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে প্রথম কাজটা হবে আমাদেরকে রক সল্ট খাইতে হবে খনিজ লবণ যত আছে সারফেস লবণ মানে আমরা সাদা লবণ যেটা খাই এটা আয়োডিন ছাড়া কোনো মতেই খাওয়া যাবে না এই বাইরের জ্বর বলতে আমরা রক্ত ঘটিত জ্বর বাইরের জ্বর বলতে আমরা বুঝে নিব যে লিভার ঘটিত জ্বর বাইরের জ্বর বলতে আমরা ধরে নিব এটা একটা টাইফয়েড জ্বর শরীর উত্তপ্ত হয় চোখ লাল হয় জিভে একটু সাদা সাদা আবরণ আসে মুখে গালে ঠোঁটে কণ্ঠনালীতে একটু ঘা আসে এগুলোর সাথে রিগোফ্লাভিন নামক একটা ভিটামিনের সম্পর্ক আছে এই রিগোফ্লাভিন ভিটামিনটা বলতে আমি বুঝাবো গাজরকে আমি বুঝাবো বিটকে লাল শাক যাকে বলেন যেই ধরনের তরি তরকারি শাক সবজিগুলি লালচে লালচে রং সেই জিনিসগুলো আমাদের একদমই কম খাওয়া হচ্ছে এখন হঠাৎ করে এগুলি কিছু খেয়ে হঠাৎ খুব দ্রুত কিন্তু এটার অ্যাকশন আপনি পাবেন না আপনি রিগোফ্লাভিন ট্যাবলেট খেয়েও এটা পারমানেন্ট অ্যাকশন পাবেন না পারমানেন্ট অ্যাকশন আপনাকে পেতে হইলে আপনাকে এই ডোলা মূলা লাল শাকের স্যুপ খাইতে হবে জুস খেতে হবে ভেজিটেবল খেতে হবে তরকারিটা বেশি খেতে হবে আপনাকে শুকনো খাবার খাওয়া বন্ধ করতে হবে সব রকম ঝোল খাবার আপনাকে খাইতে হবে এমনকি ভাতের মারও আপনার এখানে ভালো একটা ভূমিকা পালন করবে আপনি যদি লালচে লালচে ভাতটা রেগুলার খান অন্তত 3 মাস খেতে পারেন লাল চালের ভাত এখন বাজারে বিরই চালের লাল চালের মানে লাল বিভিন্ন রকম আউশ চাল আতপ চাল লাল পাওয়া যায় এখন বাজারে কালো পাওয়া যায় কালো জাতীয় অনেক খাবার এখন বাজারে এসে গেছে ইভেন কি কালো রঙের মূলাও এসে গেছে কালো রঙের কলাও আসছে বেগুন তো আছেই একটা কালো রঙের এই কালো রঙের লাল রঙের জিনিসগুলো আপনি যত তাড়াতাড়ি যত বেশি খেতে পারবেন সালাতের ভিতরে তত তাড়াতাড়ি আপনার এই শরীরের মুখের এবং ভিতরে একটা জ্বর 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 ভাব এটা চলে যাবে একদম সকালবেলা ঘুম থেকে উঠে যদি আপনি 1 কাপ পরিমাণ করলার রস 3 মাস খান আলহামদুলিল্লাহ সকল জ্বর আপনি নিউট্রাল হয়ে যাবে তবে ওটার সাথে আপনি একটুখানি বিপ্লবন একটু মধু খেতে পারেন আলহামদুলিল্লাহ খেয়ে দেখেন একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে শরীরের ভিতরে মানে দ্রুত আপনার একটা অ্যাকশন আসা যাবে আপনি চিন্তা যা করেন নাই সে অ্যাকশনটা আসবে এর জন্য আপনার এটার সাথে আবার অনেকেই বলে আমার জ্বর জ্বর ভাব আসে আবার বুক একটু শুকনা কাশি আসে এই শুকনা কাশির জন্য মধু একটা মহা ঔষধ এই শুকনা কাশির জন্য 1 কাপ মেথি 1 গ্লাস পানিতে ভিজে সেই পানিটা খাওয়া খুবই উপকার 1 মাস খেতে হবে এই শুকনা কাশির জন্য আপনি যদি বেলের শরবত খান কাঁচা হোক পাকা হোক বেলের শরবত একটু পাতল করে 3 মাস খান এটা চলে যাবে এই শুকনা কাশির জন্য আপনি যদি দধির শরবত খান এনি কার্ডস অ্যান্টি ক্যান্সার দধি খেলে ক্যান্সার হয় না দধি খেলে টিউমার হয় না দধি খেলে শরীরে কোনো জ্বালা পোড়া হয় না দধি হইলো একটা প্রি রেডিকেল দধি আমাদের গুড ফুড আমাদের একটা পজিটিভ ফুড দধি আমাদের শরীরে যেই সকল জীবাণুগুলো আমাদের ক্ষতি করে সেই জীবাণুগুলোকে প্রতিরোধের ঢাল হিসাবে কাজ করে দধি এই জন্য এখন সারা বিশ্বে যারা বেশি রিচ ফুড খায় যারা অনিয়ম খায় তারাও এখন দধি খাচ্ছে বিশেষ করে মধ্যপ্রাচ্যে দধি তাদের একটা কমন খাবার দধি বলতে আমি এইভাবে বুঝাইতে চাই ঘোল মাঠা পনির বাটার মানে যত ধরনের দুধের বিকল্প এবং দুধ থেকে তৈরি মিষ্টিবাদে যত খাবার আছে সব খাবার আমাদের জন্য একটি প্রিরেডিকেল এটা আমাদের জন্য অ্যান্টি প্রিরেডিকেলের কাজগুলোও সমাধান করে দেয়
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন।